हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो एखन आछि आमार बाबार बाड़ीते। एखन बाबार बाड़ी सामने एक रास्ता आछे, ओखाने दाड़िये आछि। देखते पाच्छो एखाने कत जंगल। तो आज के आमी सारा दिन की करब, कोथाय जाब तोमादेर साथे शेयर करब। तो प्लिज आमार भिडियोटा तोमरा शेष पर्यन्त देखते थाको जे आज के आमी कोथाय जाच्छि, कार कार संगे मिशछि। तो प्लिज तोमरा आमार भिडियोटा शेष पर्यन्त देखते थाको। আমার একটা ভাস্তি ভাস্তি টুনি, নাম টুনি, ভালো নাম আছে। তো আমরা একে টুনি বলে ডাকি সব সময়। আর ওটা হলো ছোটন, আমার কাকা তো ভাই, ছোট কাকার ছোট ছেলে। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন ও খুবই ছোট ছিল, আমাকে খুব ভালোবাসে। যতগুলো আমরা বোন আছি সবথেকে বেশি আমাকে ভালোবাসে। মেজদি বলে খুব পাগল, আমি মেজদি বাড়ি যাব, মেজদি কবে আসবে আমাদের বাড়িতে, তো আমার জন্য খুব পাগল। হাই করে দে ফ্রেন্ডদের, হাই। কাকাদের ভুট্টা দেখো কি সুন্দর, কত বড় বড় হয়েছে ভুট্টাগুলো দেখতে। তো এখন এই ভুট্টাগুলো ওঠাচ্ছে আমার ঠাকুমা আর হচ্ছে কাকা তো ভাই। এই তো আমার ঠাকুমা বসে বসে ভুট্টা উঠাচ্ছে, কাকা তো ভাই টোটনও উঠাচ্ছে ওখানে। কি যা দিয়ে যাস পরে আইনে, সবাই এখানে বসে বসে এখন ভুট্টা উঠাচ্ছে। রাস্তা থেকে আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি মায়ের শরীরটা খারাপ, মা শুয়ে আছে। আর কদিন থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত্রি সকাল 10টা অবধি খুব বৃষ্টি হচ্ছে। সকালে উঠানটা ঝাড় দিতে পারিনি, মা রান্না খাওয়া দাওয়া অনেক কিছু করেছে কিন্তু উঠানটা ঝাড় দিতে পারিনি বলে আমি উঠানটাকে এই দেখো ঝাড় দিলাম। তো আমাদের বাড়িতে ওই তো দেখতে পাচ্ছ একটা বড় লিচু গাছ আছে, খুব সুন্দর সারাদিন পাতা পড়তে থাকে। একটা কাঁঠাল গাছ আছে, ওখান থেকেও পাতা পড়তেই থাকে। তো ঝাড় না দিলে আমাদের উঠানটার অবস্থা খুব খারাপ হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে লিচু গাছ, খুব সুন্দর লিচু গাছটা, আর খুব সুন্দর মানে খুব লিচু ধরে। এবছর আরও অনেক লিচু ধরেছিল, শেষ হয়ে গেছে। তো মায়ের শরীরটা খারাপ বলে উঠানটা আমি ঝাড়ু দিলাম। তো দেখি দুপুরে রান্নাটা আজকে যদি আমি করতে পারি, কালকে আমি বাড়ি চলে যাব। মায়ের আজকে শরীরটা খারাপ, কদিন থেকে মা খুব খাটাখাটি করছে, রান্না বান্নার লোকজন আসছে বাড়িতে, তাদের জন্য খাওয়া দাওয়া সব কিছু উপোস ছিল। তার আগে অনেক দিন থেকে পরিশ্রম চলছে মায়ের, এর জন্য মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। আমি যাচ্ছি একটু পাড়ায় ঘুরতে, মানে আমরা ছোট থেকে বড় হয়েছিলাম একই সঙ্গে, দুটো মেয়ে, ওরাও এসেছে, ওদের বিয়ে হয়ে গেছে, তো ওরাও এসেছে বাবার বাড়িতে। তো আমি এসেছি পরে আমাকে ডাকাডাকি করছে কিন্তু আমার যাওয়া হয় না, আমার শরীরটাও খারাপ বলে যাওয়া হয় না। তো কালকে চলে যাব শ্বশুর বাড়িতে, ওরাও চলে যাবে, তাই চাই আজকে ওদের সঙ্গে গিয়ে দেখা করে আসি। তো আমার সঙ্গে তোমরাও চলো, ওদের সঙ্গে দেখা করো, কথা বলো। এ দেখো, এ হচ্ছে এই বাড়ির বড় মেয়ে, এর নাম সবিতা। আর এই মেয়েটা হচ্ছে সবিতার মেয়ে। তোমার নাম কি সোনা বলো? জুই। জুই কি? জুই বর্মন। তুমি ভালো আছো? বলো তো আমি তোমার কে হয়। মাসি। মাসি ভাগ্নিকে কোলে নিয়ে এখন আমি বসে আছি। খুব ভালো মেয়েটা, খুব গুড গার্ল। তুমি গুড গার্ল, তুমি পড়াশোনা করো তাই? তুমি গুড গার্ল তো বলো। হ্যাঁ দেখছ গুড গার্ল, ও নিজেই বলে দিচ্ছে গুড গার্ল। ওই বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পরে রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাছুর এসে বাইকের সাথে একদম লেগে আছে, তারপর দুজন পড়ে গেছে। পড়ে গিয়ে হাতে, দুজনের হাতে খুব ব্যথা পেয়েছে, একদম খুব রক্ত ছুটছে, এর জন্য তখন আমি আর ভিডিও করতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো। তোমরা তো জানোই মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ বলে মা উঠতে পারেনি। তো আমি রান্না করছি এখন মাছের ঝোল আর চিকেন। তো এখন আছি আমার মামার বাড়িতে। এই দেখো আমার কোলে একটা আমার ভাই বসে আছে, আমার মামা তো ভাই। জ্বর এসেছে, এই দেখো। তো আমি একাই এসেছি, মেয়েকে আনেনি, মেয়েকে বাড়িতে রেখে এসেছি। আমার শরীরটা খারাপ বলে আমি মেয়েটাকে আনেনি। মেয়ে বারবার বলছিল আমি যাব যাব, আনিনি মেয়েটাকে। আমি একাই এসেছি সাইকেল নিয়ে। তো আমার বাবার বাড়ি থেকে আমার মামার বাড়ি বেশি দূরে না, কাছেই। এই তো দেখো ভাই আমার কোলে বসে আছে, ভাইটা মনটা খুব খারাপ ভাইয়ের, তাই না সোনা? তোমার মনটা খুব খারাপ, খুব খারাপ। ধরবে ধরবে ও, ওটা ধরবে তুমি। ওখানে কাকে দেখা যাচ্ছে? তোমাকে, তোমাকে দেখা যাচ্ছে ওখানে। এই দেখো আমার ভাই কি করে। আজকে আমি ভাইয়ের সঙ্গে একটু খেলবো, ভাই আর আমি কি কি করব সেগুলো তোমাদেরকে একটু দেখাও, তারাও দেখায় আমার ভাই কি করে। কি সুন্দর সিং ধরে আছে,
হ্যাঁ স্ট্রং হবা, স্ট্রং স্ট্রং। খেলু খেলু আবার জলে পড়বে আবার। কই মা তোমার মোবাইল ধরা যাবে না, বেশি একটা বাবা তো ভাই না অঙ্কিত। আমরা সবাই একে নারু নারু বলে ডাকি, ছোটোর থেকে আমরা একে খুব ভালোবাসি, আদর করি। আমাদের ডন বাগা, দ্বিতীয় বাগা না রে ভাইতি। হ্যাঁ হ্যাঁ হাই কর, হাই করে দে। কি করিস তুই এখন? কি লিখিস? লিখতেছিস বাবা? গুড বয়, পড়াশোনা করে আমার ভাই, গুড বয় পড়াশোনা করে। একটা গান কর তো ভাই, ভাই ও ভাই লেখার টাইম। ও দেখো আমার মামা অতীন মামা শুয়ে আছে, ভাস থেকে কোলে নিয়ে শুয়ে আছে। রেখে আমি বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে এসে দেখি আজকে দিদাও বাড়িতে চলে যাবে। মা এখন নিতে যাচ্ছে দিদাকে বাড়িতে, টোটোতে করে যাবে, পরে ভাই গিয়ে মাকে নিয়ে আসবে, বেশি দূরে না কাছেই। তো দিদা ভালো থাকো। ভালো থাকো।